তাহলে এটা বৃত্তাকার পরিবাহী, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে আমি ধরে নিচ্ছি। এই আই কারেন্টের জন্য আই অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এসআই পদ্ধতি করব। আই কারেন্ট যাওয়ার জন্য এর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র কত সেটা আমরা নির্ণয় করার বিষয় এখন। আচ্ছা, ইম্পর্টেন্ট, এটা লাগবে ভীষণ, বহুত জায়গায় লাগবে। তাহলে এখানে চৌম্বকক্ষেত্র নির্ণয় করতে আগে চৌম্বকক্ষেত্রের দিকটা ভাবো। কারেন্ট যদি এইভাবে যায় নিচের দিকে, তুমি এই অংশ ধরো নিচের দিকেই, আবার এই অংশ ধরো, কারেন্ট তো এইদিকে যাচ্ছে তাহলে নিচের দিকেই। তাহলে বৃত্তের এই তলটার মাঝখানে মধ্যে চৌম্বকক্ষেত্র একমুখী নিচের দিকে প্রত্যেকটা অংশের জন্যই, এই দিক থেকে ওদিকে যাচ্ছে চৌম্বকক্ষেত্র। আচ্ছা, তা চৌম্বকক্ষেত্র অভিমুখ নিচের দিকে, ডাউনওয়ার্ডস, এটা আমরা দেখলাম। এবার চৌম্বকক্ষেত্রের মান কত? এবার চৌম্বকক্ষেত্রের মানের জন্য আমাদের অবশ্যই বায়ো স্যাভার্টের সূত্রের সাহায্য নিতে হবে। তাহলে চৌম্বকক্ষেত্রের মান, তাহলে বায়ো স্যাভার্টের সূত্র থেকে আমরা বায়ো স্যাভার্টের সূত্রানুযায়ী আমরা জানি ও বিন্দুতে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য ও বিন্দুতে মানে কেন্দ্রে, ও বিন্দুতে মানে কেন্দ্রে চৌম্বকক্ষেত্র কত? ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই ডিএল সাইন বাই ব্যাসার্ধ স্কোয়ার। সাইন কত হবে? এখানে ডিএল এর সঙ্গে আর এর কোণ 90 ডিগ্রি সবসময়, তাহলে সাইন 90। তাহলে আই ডিএল সাইন 90 বাই আর স্কোয়ার, সাইন 91। তাহলে মিউ নট বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার, এটা তো ক্ষুদ্র অংশটির জন্য। এবার সমগ্র পরিবাহীর জন্য যদি করি, তাহলে সুতরাং সমগ্র পরিবাহীর জন্য, সমগ্র পরিবাহীর জন্য কেন্দ্রে চৌম্বকক্ষেত্র অবশ্যই সেটা হচ্ছে বি সামেশান বা ইন্টিগ্রেশন লিখতে পারো, সামেশান মিউ নট বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার, দ্যাট ইজ মিউ নট বাই ফোর পাই বাইরে আসলো, আর স্কোয়ারও বাইরে আসলো, আইও বাইরে আসলো, শুধু ডিএল এর সামেশান থাকলো। ডিএল এর ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল প্লাস করলে কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য যোগ করলে এখান থেকে শুরু করে জানি আবার এখানেই আসি, কত হবে? এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল যোগ করে এখানে আসলে পরিধিটা হবে, তার মানে সামেশান অফ ডিএল মানে পরিধি। আচ্ছা, ইন্টিগ্রেশন যদি আমি ইন্টিগ্রেশন ফর্মে যদি লিখতাম, ইন্টিগ্রেশন ডিএলটা কত থেকে কত ভ্যারি করছে? জিরোর থেকে টু পাই আর, তাহলে মিউ নট বাই ফোর পাই আই বাই আর, আর এটা হচ্ছে টু পাই আর। আচ্ছা, ওটা আর স্কোয়ার ছিল, তাহলে একটা আর ক্যান্সেল, তাহলে দেখা যাচ্ছে পাই পাই ক্যান্সেল, একটা টু নিচে থাকে, মিউ নট আই বাই টু আর। মনে রেখো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মিউ নট আই বাই টু আর, ঠিক আছে? আর হচ্ছে ব্যাসার্ধ, আই প্রবাহ মাত্রা। যদি এখানে এন সংখ্যক পাক থাকে, এটা তো একটা তারের জন্য, একটা কারেন্টের জন্য, এরকম এন সংখ্যক যদি তার থাকে তাহলে এন দিয়ে গুণ হয়ে যায়, মিউ নট এন আই বাই টু আর এটা হবে। তাহলে এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রে চৌম্বকক্ষেত্র। এইবার কেস ওয়ান একটু আমরা দেখি। কেস ওয়ান, যদি অর্ধবৃত্তাকার হয়, দেখো আমরা এখানে সামেশানটা যেটা করছি অর্ধবৃত্তাকার জন্য হয়, যদি সামেশান ডিএল, ডিএল এর সামেশান করলে কত হবে? পাই আর হবে, তার মানে পাই আর করলে টু এর জায়গায় পাই আর হচ্ছে, তার মানে এর অর্ধেক হবে, বিটাও হবে এর অর্ধেক, তার মানে বি হবে এর অর্ধেক, মানে কি মিউ নট আই বাই ফোর আর অর্ধবৃত্তাকারের জন্য। আচ্ছা, তাহলে বলো তো যে কোনো একটা কোণের জন্য, কেস টু, এরকম একটা
বৃত্তচাপ, থিটা কোণ, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তাহলে এটার জন্য চৌম্বকক্ষেত্র কত হবে? বি। বৃত্তাকার মানে কত কোণের জন্য? টু পাই কোণের জন্য। টু পাই কোণের জন্য এটা, এক কোণের জন্য থিটা বাই টু পাই। তাহলে এটার সঙ্গেই থিটা বাই টু পাই যদি আমি গুণ করে দেই মিউ নট আই বাই টু আর, তাহলে হয়ে গেল। তাহলে যে কোনো কোণের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে পারি। তাহলে এইটাকে তুমি জেনারেল ইকুয়েশন ভাবো, এখান থেকে আমি সবগুলোই পাবো। থিটার মান যদি আমি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রির জন্য কত হয়? 90 ডিগ্রির জন্য কত হয়? একটা কোয়াড্রেন্ট সবই পাবো আমরা। 180 জন্য কত হয়? তার মানে আবার অর্ধবৃত্ত চলে আসবে 180 ডিগ্রি, মানে পাই। তারপরে টু পাইয়ের জন্য কত হয়? সব পাবো। তাহলে এইটাই আমাদের জেনারেল ইকুয়েশন ফর এনি অ্যাঙ্গেল, ফর এনি অ্যাঙ্গেল থিটা বি ইজ ইকুয়াল টু দিস। এটা বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রে চৌম্বকক্ষেত্র হলো। এবার আমরা ভাববো বৃত্তাকার পরিবাহী হবে কিন্তু কেন্দ্রে না, কেন্দ্রের থেকে দূরে। বৃত্তাকার পরিবাহী, তার একটা অক্ষ থাকবে, সেই অক্ষের উপর কোনো বিন্দুতে। আচ্ছা, তাহলে বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র। এবার হেডিং হবে অক্ষের উপর কোনো বিন্দুতে অক্ষস্থিত অবস্থানে, অবস্থানে চৌম্বকক্ষেত্র। এটা কথা আমরা এখন দেখব। বৃত্তাকারই এরকমভাবে রাখা আছে বৃত্তটাকে। এবার এই এই অক্ষ এইখানে আমরা চৌম্বকক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছি। এটা তার কেন্দ্র, এক্স দূরে, এক্স দূরে আমরা চৌম্বকক্ষেত্র এখন নির্ণয় করব। আমি ধরে নিচ্ছি বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ আর, এটা আর। এইখানে একটা ক্ষুদ্র, এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল আমি ধরলাম, যে কোনো জায়গায় ধরতে পারি। তাহলে এই পি বিন্দুতে চৌম্বকক্ষেত্র আমরা নির্ণয় করতে চাচ্ছি, তার একটা এইটাকে নাম দিলাম এ, এটা এ। এইখানে চৌম্বকক্ষেত্র আমরা নির্ণয় করব, দিস অ্যাঙ্গেল ইজ থিটা সাপোজ। এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরলাম এদিকে কারেন্ট যাচ্ছে। এইবার আমি ডিএল ক্ষুদ্র অংশটি ধরছি, ডিএল অংশের জন্য এখানে চৌম্বকক্ষেত্রের সূত্র আমাদের জানা আছে। সেই সূত্র অনুযায়ী, অর্থাৎ বায়োসাভার্টের সূত্র অনুযায়ী, আমরা ডিএল দৈর্ঘ্যের জন্য যে চৌম্বকক্ষেত্র, ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চৌম্বকক্ষেত্র ডিবি, ডিবি ড্যাশ নাম দিলাম। হ্যাঁ, এটা এইটুকুর জন্য এখানে ডিবি ড্যাশ কোন দিকে সেটা আমি বলছি, মিউ নট বাই ফোর পাই আই কারেন্টের ডিএল দৈর্ঘ্য বাই এ স্কোয়ার সাইন অ্যাঙ্গেলটা। ডিবি ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই ডিএল বাই এ স্কোয়ার ইন্টু সাইন অ্যাঙ্গেল। সাইন অ্যাঙ্গেলটা আমাদের ভাবো, ডিএলটা কীভাবে আছে আমাদের, তারটা কিন্তু এইরকম আছে, তোমার ওই দিক থেকে দেখলে তারটা এইরকম আছে। তাহলে ডিএলটা এরকম আছে, ডিএলটা এরকম আছে, তো এটা ডিএল। এবার এটা কীরকম আছে, এটা ধরো ডিএল, এটা এরকম আছে। তো ডিএলের সঙ্গে এর অ্যাঙ্গেল কত হচ্ছে? ডিএলটা এইভাবে আছে এরকম, আর এটা গেছে ওইভাবে ওইরকম, তারপরে 90 ডিগ্রি, ডিএলের সঙ্গে এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে মিউ নট বাই ফোর পাই আইডিএল বাই এ স্কোয়ার। এবার আমরা দিক, ডিবির দিক দেখো, ডিবির দিক
এই যে ডিএল এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিক, ডিএলটা তো এরকম আছে, এদিক থেকে ধরো কারেন্ট এইভাবে যাচ্ছে, তো এরকম যাচ্ছে ধরো কারেন্টটা। তাহলে এরকম যদি কারেন্ট যায় তাহলে আমি কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুল যদি রাখি তাহলে এইখানে বিন্দু পি বিন্দুটা এইখানে ডিএল থেকে কিন্তু নিচে, বুঝতে পারছো তো? তাহলে ওইখানে চৌম্বক ক্ষেত্র তাহলে এরকম 90 ডিগ্রি হবে, মানে এই দিকে হবে সোজা না কিন্তু এইরকম, এটা তো এ, এটা ডিএল, দিস ইজ এ, ডিএলের জন্য চৌম্বক ক্ষেত্র এদিক এই দিকে হবে, এইটার সঙ্গে 90 ডিগ্রি, এইটার সঙ্গে এই দিকে চৌম্বক ক্ষেত্র হবে, ঠিক আছে? তাহলে এইরকম ক্লিয়ার? তাহলে ডিবি ডিরেকশন, ডিবি ড্যাশ, দিস ডিরেকশন, এই ডিবি ড্যাশের ডিরেকশন। আচ্ছা, এটার দুটো উপাংশ হবে, এদিকে একটা, এদিকে একটা, ডিবি ড্যাশের। এবার কোন উপাংশ কত হবে? তাহলে থিটা দরকার আমাদের, দেখো এটা যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা, আবার এইটা এটার মধ্যে এর সঙ্গে ডিবি ড্যাশের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা হলে এইটা থিটা, দিস ইজ থিটা, দিস ইজ থিটা, থিটার তাহলে ডিবি ড্যাশের এই উপাংশ ডিবি ড্যাশ কস থিটা, আর এই উপাংশ ডিবি ড্যাশ সাইন থিটা, ক্লিয়ার? অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা যদি 90 মাইনাস থিটা হয় এইটা এটা মিলে 90, তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা থিটা হতে হবে। এবার আমি যদি ডিএলের এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বকক্ষেত্র আমি দেখি, এর দুটো উপাংশ ডিবি ড্যাশ সাইন থিটা, ডিবি ড্যাশ কস থিটা, আমি যদি সমগ্র অংশটাকে ধরি এবার, তাহলে এখানেও একটা ডিএল থাকবে, সেই ডিএলের জন্য ডিবি ড্যাশ কস থিটা এদিকে আসবে, বাট ডিবি ড্যাশ সাইন থিটা ওদিকেই থাকবে, এরকম সমগ্র ডিএলের জন্য ডিবি ড্যাশ কস থিটাটা চারপাশে থাকবে, চারপাশে থাকবে, একদম এদিকে রে বেরোচ্ছে মনে করো একটা বিন্দুর থেকে, চারপাশে থাকবে। তাহলে ডিবি ড্যাশ কস থিটা, ডিবি ড্যাশ কস থিটার মোট যোগফল কত হবে? শূন্য। তাহলে সমগ্র পরিবাহী বিবেচনা করলে ডিবি ড্যাশ কস থিটার সাম জিরো হবে, কারণ এইরকমই একটা উপাংশ এদিকে থাকবে, এইদিকে যে উপাংশটা হবে তার উল্টা দিকে আরেকটা উপাংশ হবে, সবগুলো মিলে জিরো হবে। তাহলে সমগ্র পরিবাহী, সমগ্র পরিবাহী এর প্রবাহ মাত্রার জন্য, মাত্রার জন্য সামেশন অফ ডিবি ড্যাশ কস থিটা ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং পি বিন্দুতে চৌম্বকক্ষেত্র বি ইজ ইকুয়াল টু সামেশন অফ, কার সামেশন থাকবে? ডিবি ড্যাশ সাইন থিটা, ডিবি ড্যাশ, ডিবি ড্যাশ সাইন থিটা, সামেশন অফ ডিবি ড্যাশ সাইন থিটা বি ইজ ইকুয়াল টু। আচ্ছা, ডিবি ড্যাশ মানে মিউ নট বাই 4 পাই আইডিএল বাই স্কোয়ার, বসাই, মিউ নট বাই 4 পাই আইডিএল বাই স্কোয়ার ইন্টু সাইন থিটা, হ্যালো, মিউ নট বাই 4 পাই আইডিএল বাই স্কোয়ার ইন্টু সাইন থিটা, ডিবি ড্যাশের ভ্যালুটা বসালাম। কী কী কনস্ট্যান্ট এখানে কী কী আছে? মিউ নট বাই 4 পাই সামেশনের বাইরে নিয়ে চলে আসলাম, আই কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এ তো একই দৈর্ঘ্য, চারপাশে ঘুরছে, এটা এরকম স্কোয়ার বৃত্তের চারপাশে আছে, তার মানে এই দৈর্ঘ্যটা তো সেম, এটা কনস্ট্যান্ট, আর কি কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট, দ্যাট ইজ সাইন থিটাও বাইরে আসবে, থিটাও কনস্ট্যান্ট, থাকলেও কি এ স্কোয়ার হবে,
থাকলো হচ্ছে সামেশন অফ ডিএল, থাকলো এটাই তো সামেশন অফ ডিএল। মানে তোমরা তো জানোই আই বাই এ স্কোয়ার সাইন থিটা টু পাই আর ক্যাপিটাল আর বৃত্তাকার পরিবাহে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই বাই এ, এ দিয়ে রাখবো না আমরা, আমরা রাখবো এক্স আর আর দিয়ে, এক্স আর আর দিয়ে রাখবো। তাহলে সাইন আচ্ছা আপাতত লিখলাম এই লাইনটা, সাইন থিটা আছে তো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ আর বাই এ, এ এখানে স্কোয়ার আচ্ছা লিখলাম টু পাই আর। তার মানে এবার দেখো মিউ নট বাই ফোর পাই টু পাই আর স্কোয়ার ইন্টু আই, টু পাই আর স্কোয়ার ইন্টু আই বাই এ কিউব, এ কিউবকে চেঞ্জ করব, এ মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এ কিউব মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। দিস ইজ দ্য চুম্বক ক্ষেত্র অ্যাট এ ডিস্টেন্স আর, অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল অন দ্য অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে বি এর ভ্যালু এইটা, যদি এন পাক থাকে এন দিয়ে গুণ হবে। তুমি এখান থেকে কিন্তু আগে যেটা করলাম কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, এখান থেকে আমি সেখানেও যেতে পারবো। দেখো এখান থেকে তুমি যদি এটা এটা যদি করো, এটা করে যদি কেন্দ্রে বার করতে চাও, এখান থেকে হয়ে যাবে। কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত? একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র কত? মিউ নট আই বাই টু আর, একটু আগে করা মিউ নট আই বাই টু আর। তাহলে আমি যদি এখানে এই ফর্মুলার থেকে কেন্দ্রে বার করতে চাই, এক্সের ভ্যালুটা জিরো করে দিই, তাহলে তো কেন্দ্র হয়ে যাবে। এক্সটা যদি জিরো করে দিই তাহলেই কেন্দ্র হবে। তাহলে এক্সের ভ্যালুটা জিরো করলে দেখো তো কী হয়, বি ইজ ইকুয়াল টু, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই টু পাই আর স্কোয়ার আই, নিচে এক্সের ভ্যালু জিরো মানে আর স্কোয়ার আর কিউব থাকবে না, আর কিউব থাকবে। তাহলে উপরের আর স্কোয়ার কাটা, এই কিউবটা কাটা গেল, পাই পাই কাটা গেল, টু টু নিচে, তাহলে মিউ নট আই বাই টু আর, দেখো তাই আসলো মিউ নট আই বাই টু আর। তাহলে এখান থেকে তুমি বৃত্তের কেন্দ্রেও, কেন্দ্রেও তুমি করতে পারবে, কেন্দ্রে কেন্দ্রে মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো, তারপর বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই টু আরই, এটা আসবে কেন্দ্রে চৌম্বকক্ষেত্র সব থেকে বেশি, কেন্দ্রে কিন্তু চৌম্বকক্ষেত্র সব থেকে বেশি, যত দূরে যাবে চৌম্বকক্ষেত্রের মান কমতে থাকবে। আচ্ছা এক্স বাড়ছে, এক্স বাড়ছে বি কমবে। আমি যদি গ্রাফ আঁকতে চাই বি আর এক্সের সঙ্গে কীরকম হবে দেখো, ধরো এদিকে এক্স এদিকে বি, বি এর আমরা শুধু মানটা দিয়ে যদি আমি করি বি এর ম্যাগনিচিউড, মাঝখানে চৌম্বকক্ষেত্র সব থেকে বেশি, যত এইদিকে দূরে যাবো চৌম্বকক্ষেত্র কমবে, এই দিকে যত দূরে আসবে চৌম্বকক্ষেত্র না কমবে, মাঝখানেই বেশি। তাহলে মাঝখানেই যদি বেশি হয় অ্যাকচুয়ালি চৌম্বকক্ষেত্র এইরকমভাবে চেঞ্জ হবে, চৌম্বকক্ষেত্রের মান মান ঠিক আছে, চৌম্বকক্ষেত্রের মানটা এইভাবে চেঞ্জ হবে। আর আমি যদি দিকটা, যে দিকের কথা বললাম সেই দিকের কথা যদি বলো তো চৌম্বকক্ষেত্রটা এরকম হয়, এরকম হয়, এটা এক্স এটা বি, এই বিন্দুর সাপেক্ষে চৌম্বকক্ষেত্রের এদিকে প্লাস, এক্সের এদিকে প্লাস, আর এই দিকে যদি আসি মাইনাসের দিকে চৌম্বকক্ষেত্র মাইনাস, এই বিন্দুর থেকে দেখছি তো অ্যাকচুয়ালি চৌম্বকক্ষেত্র মধ্যে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স তোমরা করছো, একটা বদ্ধ তলের মধ্যে তড়িৎ ফ্লাক্স
কতগুলো ঢুকছে কতগুলো বেরোচ্ছে। কী করি আমরা মোট ফ্লাক্স, নির্গত ফ্লাক্স কী করি? যদি সব ফ্লাক্স বের হয় সেটাকে আমরা প্লাস ধরবো, যখন ঢোকে সেটাকে আমরা মাইনাস ধরবো। তাহলে একটা জায়গাতে ফ্লাক্স এদিক দিয়ে বেরোচ্ছে, তাহলে একটা প্লাস, যেটা ঢুকছে এটা মাইনাস, যেটা ঢুকছে এটা মাইনাস, যেটা বেরোচ্ছে এটা প্লাস। ঠিক আছে, ওই কনসেপ্ট থেকেই এক্সের নেগেটিভ ডিরেকশনে আসলে চুম্বকক্ষেত্র মাইনাস, আর পজিটিভ ডিরেকশনে গেলে চুম্বকক্ষেত্র প্লাস। উইথ ডিরেকশন, দিস ইজ উইথ ডিরেকশন, বাট দিস ইজ মড, শুধু কি ম্যাগনিচিউড বা মানটা শুধু ধরা হলো, মাইনাসটা ধরা হচ্ছে না এখানে। ঠিক আছে, তাহলে এটার চুম্বকক্ষেত্রের অভিমুখ এরকম হবে, দিক যদি ধরো এটা, মান ধরলে, শুধু মান ধরলে এটা হবে, এই বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বকক্ষেত্র। তাহলে প্রথমে আমরা